অনেকেই হয়তো স্মরণ করতে পারবেন যে নাটকটিতে বাঘের ভাইয়ের ফাঁসি হয়েছিল। সেই বাঘের ভাইয়ের ফাঁসির সময়ে যেমন দেখা যায় যে একজন স্বাধীনতা আর পক্ষের একজন লোকের শক্তির মানুষের যদি ফাঁসি হয় তাহলে সারা দেশের মানুষ যেভাবে যাবে পড়বে যে এর বিরুদ্ধে, ঠিক সেরকম বাকির ভাই যেন একটা বাস্তব চরিত্র, মানুষ যেন মেনে নিতে পারছে না বাকির ভাইয়ের ফাঁসি হবো কেন। একটি নাটক নিয়ে এইরকম বাস্তব মনে করা, মানুষের মধ্যে এই ধরনের প্রণোদনা সৃষ্টি হওয়া হুমায়ুন আহমদ ছাড়া আর কেউ করতে পেরেছেন বলে আমার জানা নেই।